নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির ভোট ব্যাংক রাজনীতির মুখ্য অস্ত্র কা বললেন সুস্মিতা। গণ অবস্থান অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ভোট বয়কটের হুমকি। পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করতে প্রস্তুত অগপ শিলচরে বললেন শুনি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন রবিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত হয়। সম্মেলনে করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস সহ বিভিন্ন দল সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অসংখ্য মানুষ। সম্মেলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব জানান, দেশ তথা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নিজের অধিকার আদায়ের জন্য একটি বিকল্প দলের দরকার। বর্তমানে দিশপুরের রাজীব ভবন বিরোধী শূন্য হয়ে পড়েছে। তৃণমূল নতুন দল হলেও 2021 সাল থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আসছে। আসাম সহ বরাকের জনগণের আওয়াজ হয়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিরোধী দল হিসেবে বর্তমানে উঠে এসেছে। বরাকের বর্তমান পরিস্থিতিতে রাধেশ্যাম বিশ্বাসের দলে যোগদান করায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি। সুস্মিতা জানান, রাধেশ্যাম বিশ্বাস নিজের কর্মদক্ষতায় বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে বিগত দিনে সংসদে সোচ্চার হয়েছেন। তৃণমূলে যোগদান করার পর আগামীতে তিনি বরাকের আওয়াজ হয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার রাতে দলের ইলেকশন কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শিলচর লোকসভা আসনের জন্য রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করার প্রস্তাব তৃণমূলের শীর্ষ নেতাদের কাছে তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে সিএএ নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, কা একটি পলিটিক্যাল টুল মাত্র, এটি ভোট ব্যাংকিং পলিটিক্সের রাজনৈতিক অস্ত্র। কা নিয়ে অমিত শাহের আসামের জন্য কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মতুয়া ভোটের উপর বিশেষ ফোকাস করে কা কার্যকর করার পরিকল্পনা করছে বিজেপি সরকার। অধিকারের জন্য, আসামের অধিকারের জন্য লড়াই করতে হলে একটা বিকল্প দলের দরকার। কিভাবে দিশপুরে রাজীব ভবন খালি হয়ে যাচ্ছে, বিকল্প কে? আমরা একটা নতুন দল হতে পারি, কিন্তু উনি এই সংঘর্ষটা যেটা আমরা বিজেপির বিরুদ্ধে করতে চলেছি এবং করছি বিগত 2021 থেকে, সেটাতে যোগদান উনি করতে চাইছিলেন। ওনার কর্মদক্ষতা, যে ধরনের বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে উনি সক্রিয়ভাবে পার্লামেন্টে আওয়াজ তুলেছিলেন, আমার বিশ্বাস যে উনি বরাকের একটা আওয়াজ হয়ে উঠতে পারবেন। রাধেশ্যাম বাবুকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মানে কি শিলচরের প্রার্থী হিসাবে প্রক্ষেপ করার? শুনেন, আজকে রাত্রে 8:30 সময় আমাদের ইলেকশন কমিটির সভা রয়েছে, যে রিপুন বরাজি কল করেছে। আমরা আজকে রাত্রিরে ফাইনাল করব কোনগুলা সিটে আমরা দাঁড়াব। যদি শীতচাল নিয়ে সিদ্ধান্ত হয়, হ্যাঁ, আমার প্রস্তাব থাকবে যে রাধেশ্যাম বিশ্বাসকে বাবুকে প্রার্থী বানাবার জন্যে, কন্ডিশন অন ওয়েদার শিলচর উইল বি আ সিলেক্টেড সিট। সো আমরা 4টা বা 5টা সিটের নাম লিখে মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে সকালের মধ্যে পাঠিয়ে দেবো। ওইখান থেকে যখন ফিরত ওরা পাঠাবে যে এই 3টা 4টা 2টা 5টা আমি জানি না কয়টা সিট, যদি সেটার মধ্যে শিলচর থাকে তবে আমি প্রস্তাব দিব রাধেশ্যাম বাবু। সিটোর তত্ত্বাবধানে সোমবার শিলচর ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গণ অবস্থান পালন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থা। এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গোটা এলাকা উত্তাল করে তোলেন সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন দাবি নিয়ে সংস্থা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও ক্ষমতাসীন সরকারের কোনো টনক নড়েনি, তাই বাধ্য হয়ে তারা ময়দানে নেমেছেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, সাময়িকের পরিবর্তে তাদের 15,000 টাকা করে মজুরি প্রদান, মিনি সেন্টারগুলোকে মেইন সেন্টারে স্থানান্তরিত করাসহ মোট 7টি দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তাদের এই আন্দোলন চলাকালীন সরকার কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে ভোট বয়কট করারও হুমকি দিয়েছেন তারা। আমরা 24 ঘন্টা কাজ করে যাচ্ছি।
মধ্যাহ্ন ভোজন কর্মীরা আশা কর্মীরা ওনারা এই সরকারকে কখনো ভোট দেবে না। যদি সরকার আমাদের দাবি পূরণ করে তাহলে আমরা দেখব, না হলে এই সরকারকে আমরা এই গদি থেকে নামিয়ে দেব। 24 ইলেকশনে এই গদি থেকে সরকারকে নামিয়ে দেব। লোকসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জাতীয় ও আঞ্চলিক দলগুলোর নেতা কর্মীরা গা ঝাড়া দিয়ে মাঠে নামছেন। এই পরিস্থিতিতে পিছিয়ে নেই অসম গণ পরিষদ দলও। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডস্থিত অগপুর কাছাড় জেলা কার্যালয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের দলীয় সভাপতি, সম্পাদক তথা দলের ভ্রাতৃ সংগঠন, ছাত্র পরিষদ, যুব পরিষদ, মহিলা পরিষদ ও কৃষক পরিষদের সর্বস্তরের দলীয় কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস ও আপ দলের প্রায় 200 সদস্য দলে যোগদান করেন। অগপু দলের কেন্দ্রীয় কমিটির 2 সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমল সিংহ তাদের দলে স্বাগত জানিয়ে বরণ করেন। এদিনের সভায় সুনীল ডেকা বলেন, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে মিত্রজোটের প্রত্যেক প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অগপু দলের প্রতিটি স্তরের নেতা কর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছেন। রাজ্যের জনগণ জানেন, মিত্রজোট সরকার ছাড়া উন্নয়ন অসম্ভব। আর অগপু দল রাজ্যে একমাত্র আঞ্চলিক দল। এই দলের নেতা কর্মীরা জনগণের অধিকার আদায়ের জন্য চিরকাল সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া, কৃষক পরিষদের জেলা সভাপতি মৌলানা এনামুল্লাহ প্রমুখ। এদিনের সভা পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক মনিতন সিংহ। আজকে আমাদের গুয়াহাটি থেকে আগত আমার সেন্ট্রাল কমিটির লিডার বরাকের ইনচার্জ সুনীল ডেকা মহাশয় এসেছেন। এসে আমাদের কাছাড় জেলার 7টা সমষ্টির জেলা পদাধিকারী আছে, 7টা সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইদেরকে নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। কন্টিনিউ এখন আমরা লাস্ট 6 মাস ধরে কন্টিনিউ আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আমার সংগঠনে বিজেপি সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, পাত্রীপগ্নি সংগঠনের সংগঠনের সকলে কাজ করে যাচ্ছে। এবং আমরা মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা বিজেপি সংগঠনের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করেছি যে ওনাকে জেতাতে লাগবে, অনেক বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করে দিতে লাগবে, যার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছি। আর যেহেতু আমাদের মিত্রজোটের সরকার আসাম, তার সঙ্গে আমাদের কেশব মন্ত মহাশয়, অতুলা মহাশয়, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কাজ করে যাচ্ছেন আসামে, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জীবনে এরকম কোনো কাজ হয়নি। যার ধরুন আজকে যে জনগণ আছে, জনগণেই এজিপি বিজেপির অঙ্ক করে পুরা ওনাদের আশা বিশ্বাস রয়েছে। আর আমাদের আশা যে আমরা আসামে 14টা লোকসভা আসনের মধ্যে আমরা 12টা লোকসভা আসনে জয়যুক্ত হয়ে আমরা মোদীজিকে উপহার দেব। লোকসভা নির্বাচন সামনে প্রতিটি রাজনৈতিক দল ব্যাপক প্রচারাভিযান শুরু করে দিয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ধরাই কংগ্রেস। সোমবার মথধলায় নতুন বাজারে এক সভায় কংগ্রেস জানিয়ে দিল তারাও কোমর কষে মাঠে নেমে পড়েছে। এদিন পালংঘাট, নরসিংপুর ও বর্জালেঙ্গা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে নতুন বাজারে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন 3টি ব্লকের অধীন 35টি নবনির্বাচিত মণ্ডল সভাপতির হাতে তুলে দেওয়া হয় নিযুক্তিপত্র। সভায় উপস্থিত 3টি ব্লকের বিভিন্ন স্তরে সহস্রাধিক কংগ্রেস নেতা কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন তারা বিনা যুদ্ধে মাঠ ছাড়তে মোটেই রাজি নন। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস উপসভাপতি অরুণ দত্ত মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, জেলা কংগ্রেস সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, ধলাইয়ের সাংগঠনিক ইনচার্জ হিরো দাস সহ অন্যান্যরা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। নেনা আইমুলের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দাশু রানী দাস, অমিয় বর্ম, জিতেন্দ্র দাস, আইনউদ্দিন লস্কর প্রমুখ। ভারতবর্ষ, আমরা সবাই মিলে ভারতবর্ষকে স্বাধীনতা এনেছিলাম। এই স্বাধীনতা যারা এনেছিল তাদের নাম বলেন না। এই স্বাধীনতা যারা এনেছিল অনেক তাগ মুসলমান সমাজের, যে তাগ সেই তাগের কথা তারা স্বীকার করেন না। এখনো ইন্ডিয়া গেটে যে স্বাধীনতা সংগ্রামীদের নাম আছে সেই নামে মুসলমানদের কত নাম আছে সেই কথাগুলি নরেন্দ্র মোদি সাহেব একবার পড়েন না। নরেন্দ্র মোদি সাহেব যে কথাগুলি বলে আমাদের বিভ্রান্ত করেন, আমাদের চক্রান্ত করেন। আজকে কি অবস্থা হচ্ছে আপনারা দেখেন, আমাদের যে আসামে হেমন্ত বিশ্ব সাহেব একটার পরে একটা কেস লাগিয়ে মানুষকে কেসে চক্রান্ত করে ঢুকিয়ে দিচ্ছেন জেলে। আজকে যারা আমাদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন, কে ভালোভাবে আনন্দ মনে গেছেন? সবাইকে হাতির নিচে যেভাবে আংটা লাগায় আংটা লেগে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। যারা চুরি করেছিলেন কংগ্রেসের সময় এরাই
প্রাণের ভয়ে জান বাঁচাবার ভয়ে সব বিজেপিতে যাচ্ছেন। আমরা চুরি করি নাই, এর জন্য আমরা কংগ্রেস করছি। আমরা বিজেপির এইসব আংটা লাগানিতে সিবিআই ইডিতে আমরা ভয় পাই না, কারণ আমাদের তদন্ত করে পাওয়ার কিছু নেই। এর জন্য আমরা কংগ্রেস করছি, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত কংগ্রেস করব। শিল্প প্রতিষ্ঠানের প্রগতি হচ্ছে না বরাকে, এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বললেন, বরাকের এক এক করে কংগ্রেস আমলে শুরু হওয়া শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বরাকে কিন্তু নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান শুরু হচ্ছে না। পাঁচগ্রামের পেপার মিল বন্ধের কয়েক বছর অতিবাহিত হলেও এই ব্যাপারে মাথা ব্যথা নেই মোদী সরকারের। লক্ষ লক্ষ বেকার সমস্যা জর্জরিত বরাক উপত্যকা, চা শিল্পেরও খুব খারাপ অবস্থা বরাকে। সরকারি চাকরিতেও স্থানীয় বেকার যুবকরা বিশেষ কোনো সুযোগ পাচ্ছে না। এভাবে চললে আগামী থেকে বেকার সমস্যা ভয়ঙ্কর হতে পারে। বরাকের জনগণ খুবই শান্ত, ভদ্র ও সবসময় সুবিচার করে থাকেন, বললেন অভিজিৎ পাল। আসুন দেখে নেওয়া যাক কি কি বলছেন শিল্প প্রতিষ্ঠানের প্রগতি নিয়ে অভিজিৎ পাল। শিল্প উন্নয়ন তো দূরে থাকুক, আজকে বিজেপি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার পর থেকে যেগুলো শিল্প প্রতিষ্ঠানগুলো আগে ছিল, যেমন আপনি যদি দেখুন আমাদের পেপার মিল, ঠিক সেইভাবে সুগার মিল ছিল আনিপুরে, বদরপুরে টেক্সটাইল মিল, এই ধরনের বিভিন্ন আপনার এখানে একটা ইয়ে ছিল, এই ম্যাগি এগুলোর মিল ছিল উদারবন্দে, প্রত্যেকটা মিল যদি আজকে দিনে দেখেন আপনি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সুগার মিল বন্ধ, পেপার মিল বন্ধ, টেক্সটাইল মিল বন্ধ, এবং আরও যেগুলো ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো বন্ধ। বিশেষ করে চা শিল্পের যে আমাদের বরাক উপত্যকা এবং আসামে চা শিল্পের একটা বিশাল যে আমাদের ইনকাম ছিল, চা শিল্পের যেটা সোর্স ছিল, সেই সোর্সগুলো আজকে ধীরে ধীরে একটার পর একটা বাগান বন্ধ হতে চলেছে। আজকে বিজেপি ক্ষমতা আসার পর থেকে আজকে যেভাবে বেকার সংখ্যা বাড়ছে, আজকে এইগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। আজকে একটা ইন্ডাস্ট্রি হলে অনেক বেকার ছেলেমেয়েদের এখানে রোজগারের একটা কর্মসংস্থান হয়, সেটাও আজকের দিনে নেই। এবং আপনি দেখবেন যে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো হয়, সেই চাকরিগুলো দেখা যায় যে বহির জেলা থেকে এনে আমার বরাক উপত্যকাতে দেওয়া হয়। তাই বরাক উপত্যকার কর্মসংস্থান, বরাক উপত্যকার ইন্ডাস্ট্রি, বরাক উপত্যকার ছেলেমেয়েদেরকে যে বেকার করা, বরাক উপত্যকা যে পঙ্গু করার যে চিন্তাধারা বিজেপি সরকার, এটা আজকের দিনে জনগণ ধীরে ধীরে বুঝতে পেরেছেন। এবং আগামী দিনে যদি এই সরকারকে যদি মানুষ প্রতিচ্যুত না করে তাহলে একটা দিন ভয়াবহ। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে শিলচরের মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়। বর্ষিয়ান মহিলা সংগঠক রেখা ভট্টাচার্যের সভাপতিত্বে পরিচালিত সভায় প্রথমে নৃত্য আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কস্তুরী হোম চৌধুরী, অধ্যাপক সুমিতা ঘোষ, প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও সংগঠনের জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলী প্রমুখ। বক্তারা লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন ইত্যাদি ঘটনা সবিস্তারে আলোচনা করেন। তারা মহিলাদের উপর সংঘটিত অপরাধ দমনে সরকারের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন। তারা বলেন, মদ জুয়া ও অশ্লীলতার অবাধ প্রচার ও প্রসার মহিলাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তারা এসব অবিলম্বে বন্ধ করতে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান। এই যে নারী, তাকে সীমায়িত করে দেওয়া হচ্ছে একটা জায়গাতে, এবং সেই জায়গাতে আজকের দিনে আমরা যে খুব একটা বেশি বেরিয়ে আসতে পেরেছি তা কিন্তু নয়। শিক্ষায় দীক্ষায় উন্নত হয়েছি, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছি ঠিকই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি, মানসিক দিক দিয়ে কতটুকু স্বাবলম্বন অর্জন করেছি, কতটুকু স্বাবলম্বী হতে পেরেছি, কতটুকু সাহস অর্জন করতে পেরেছি, বিভিন্ন প্রশ্ন আমাদের ভোগায় প্রতিনিয়ত, পরিবার জীবনে, সমাজ জীবনে, কর্মক্ষেত্রে এখনো ভোগায়। এইবার আন্তর্জাতিক নারী দিবসের দোরগোড়াতেই প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে শুধুমাত্র নারী উন্নয়ন নয়, নারীর নেতৃত্বে দেশের উন্নয়ন হবে। ভালো কথা, নারীকে এতটা সম্মান দেওয়ার জন্য। এবং সেই প্রসঙ্গে খুব একটা চর্চায় চলে এলো একজন মহিলার নাম, সুমন কুমার। তিনি দেশের কি বলল, সীমান্ত রক্ষার সঙ্গে যুক্ত, সামরিক বাহিনীতে চাকরি করছেন, আর্মি ফৌজে।
তো সেই সুমন কুমারী প্রশিক্ষণ নিয়েছেন স্নাইপার রাইফেল শুটিং। হাইলাকান্দিতে 430 নং কান্দিগ্রাম এলপি স্কুলের পরিচালন সমিতি গঠনের সভায় শিক্ষা বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে উঠলেন অভিভাবকরা। শিক্ষা বিভাগের নির্দেশে স্কুল পরিচালন সমিতি গঠনের উদ্দেশ্যে রবিবার হাইলাকান্দি শিক্ষা ব্লকের আওতাধীন বড় হাইলাকান্দিতে 430 নং কান্দিগ্রাম এলপি স্কুলের বদলি হওয়া এক প্রধান শিক্ষকের বেপরোয়া দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় তরফে কোনো ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে উত্তেজনা দেখা দেয়। সভায় উপস্থিত পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুলের বদলি হওয়া ওই প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতির তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের গণদাবি উঠে সভায়। সিআরসিসি শাহেন আহমেদ লস্কর, নূর আহমেদ লস্কর, মতিউর রহমান বড়ভুইয়ার উপস্থিতিতে সভায় স্কুলের বদলিপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতির তদন্তের দাবি সম্বলিত প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবশেষে দুর্নীতির তদন্তের দাবি সম্বলিত প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করে নতুন কমিটি গঠন করা হয়। এর আগে স্কুলের দুর্নীতির তদন্তের দাবিতে সভায় বক্তব্য রাখেন মোস্তাক হোসেন মাঝার ভুইয়া, হিলাল উদ্দিন মাঝার ভুইয়া, নাজিম উদ্দিন মজুমদার, জয়দুল হোসেন মজুমদার, নাজমুল হোসেন মজুমদার, সিরাজুল হক মজুমদার প্রমুখ। শেষে আলী আহমেদ মজুমদারকে সভাপতি ও মতিউর রহমান বড়ভুইয়াকে সদস্য সচিব মনোনীত করে 17 সদস্য বিশিষ্ট বড় হাইলাকান্দিতে 430 নং কান্দিগ্রাম এলপি স্কুলের নতুন পরিচালন কমিটি গঠিত হয়। 430 নং কান্দিগ্রাম এলপি স্কুলের দীর্ঘদিন থেকে মানে স্কুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসতেছি। এরপরে আজকে আমরা কান্দিগ্রাম 430 নং কান্দিগ্রাম এলপি স্কুলে আজকে এসএসসি কমিটি গঠন করার জন্য এক সভা হয়েছিল। এই সভাতে আমরা যে বিগত যে 3 বছর আমরা কোনো হিসাব পাইছি না, হিসাব না ভাবায় আমরা সব গার্জেনগুলো একত্রিত হইয়া আমরা প্রাক্তন যে মেম্বার সেক্রেটারি ইয়াহিয়া আহমদ বড়ভুইয়া তাই আমরা কোনো হিসাব দিতে ব্যর্থ হয়েছি। আমরা এটা প্রতিযোগিতা পাশ হয়েছে এবং আমরা গার্জেনদের সবাই ওইটা দাবি জানাইয়া যে তান মানে ওখানে বিহিত যে ইনকোয়ারি আছে ইনকোয়ারির দাবি আমরা জানাইছি ওখান থেকে এটা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এরপরে আমরা এটা প্রস্তাব আইসে হওয়ার পরে আমরা সব গার্জেনগুলো বা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা একত্রিত মৃত্যু হইয়া আমরা কোনো ইলেকশন লাগছে না, ভোটাভুটির মাধ্যম লাগছে না, আমরা সিলেকশনে আমরা আলী আহমদ মজুমদার কাণ্ডে আমরা সিলেকশনে আমরা এই 430 নং কান্দিগ্রাম মেট্রিক স্কুলের এসএমসি কমিটির সভাপতি আমরা নির্বাচিত করছি এবং সহসভানেত্রী আমরা খালেদা বেগম বড়ভুইয়া আমরা সভানেত্রী হিসাবে মনোনীত করছি। আমরা এটা কোনো ভোটাভুটি লাগছে না, আমরা খুব সুন্দর মতো হয়েছে। কিন্তু এটাও আমি করতে চাই আর যে আমরা প্রাক্তন যে মেম্বার সেক্রেটারি তাই বিগত 3 বছরে বিভিন্ন দুর্নীতি কার্যকলাপ করছে এটা আমি মানে কোনো হিসাবপত্র কিন্তু আমরা পাইছি না। এটা আমরা আজকে কিন্তু মিটিংয়ে আমরা প্রস্তাবও আইসে যে আমরা বর্তমানে আমরা হাইলাকান্দির ডিসি স্যার তার দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা সরকারে আমরা এই স্কুলের বিভিন্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের বিভিন্ন খানিকুনি দেয় কিন্তু এটা বিগত 3 বছরে কোনো জয় হয়েছে না। সোমবার সন্ধ্যায় আকাশে রমজান মাসের চাঁদ দেখা শরীয়ত সম্মতভাবে সাব্যস্ত হয়েছে। উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া ও নদওয়াতুত তামিরের আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী এবং শিলচর বড় মসজিদে কাছাড় জেলা হিলাল কমিটির কর্মকর্তারা এই ঘোষণা করে জানিয়েছেন 12 মার্চ 1445 হিজড়ির প্রথম রমজান। সে হিসেবে সোমবার রাত থেকে তারাবির নামাজ এবং মঙ্গলবার প্রথম রমজান। এ খবর জানিয়েছেন কেন্দ্র কাজী শরিয়ত মৌলানা ইসমাইল আলী লস্কর। আজ পবিত্র রমাদান মাসের চাঁদ দর্শন নিয়ে শিলচর বড় মসজিদে হিলাল কমিটির বৈঠকে বিভিন্ন স্থান থেকে চাঁদের সন্ধান পাওয়া গিয়েছে, যার জন্য শিলচর হিলাল কমিটির পক্ষ থেকে পবিত্র রমাদান মাসের ঘোষণা করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিলচর বড় মসজিদের হিলাল কমিটির তরফ থেকে কাছাড়বাসীর তথা আরও আসামর প্রত্যেক রোগ জানাইয়ার যে আমরা রমজান মোবারকর চাঁদ বিভিন্ন জায়গার থেকে দেখা হয়েছে, তাই আগামী কাল থেকে আমরা পবিত্র রমজান শরীফের রোজা পালন করতাম। ওমালাইনা ইল্লাল বালা। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজান কাছাড় জেলা হিলাল কমিটির পক্ষ থেকে ঘোষণা করা গেল শরীয়ত সম্মতভাবে শাহাদতের উপর নির্ভর করে পবিত্র চাঁদ দেখা গিয়েছে তা ঘোষণা করা হলো এবং এর সাথে সাথে কাছাড় জেলা হিলাল কমিটির পক্ষ থেকে মাহে রমজানের মুবারকবাদ প্রত্যেককে আমি জানাই আর প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে মাহে রমজানের খয়ের বরকত হাসিলের জন্য দোয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বিজেপির ভোট ব্যাংক রাজনীতির মুখ্য অস্ত্র কা বললেন সুস্মিতা।
গণ অবস্থান অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ভোট বয়কটের হুমকি। পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করতে প্রস্তুত অগপ, শিলচরে বললেন শুনে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।